এখন ইনার পাস লাগ পুরো সামনে আমি দিনে উইয়ারে দেব আলো তুলে গেলে ধর তো গান লোক তুলে গেছে আসামি তো আইছি টাকা হইতো ম্যাক্সিমাম জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাদেরকে আবার রিমান্ডে আনার জন্য চেষ্টা করছি। আশা করব বাকি জিনিসগুলি আমরা উদ্ধার করতে পারব। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে এদেরকে ধরার পর থেকেই আপনারা লক্ষ্য করুন একটাও চুরির ঘটনা রিপোর্টিং নেই আমাদের এলাকাতে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা পুরো গ্যাংটাকেই ধরতে পেরেছি এবং আগামী দিনে আমরা এদের যদি আরও কোনো টিম মানে গ্যাং মেম্বার বাকি থাকে ওদেরকেও ধরতে পারব এবং চুরির ক্ষেত্রে আমরা একটা ভালো একটা পজিটিভ দিক দেখাতে পারব। এদেরকে বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে, কাউকে কোলাকোনা থেকে, কাউকে মহেশকোলা থেকে, কাউকে আড়ালিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে এদেরকে ইন্টারোগেশন অনুযায়ী ওরা যেখানে যেখানে হাইড আউট ছিল সেখান থেকে ওদেরকে উঠানো হয়েছে। কত টাকার মাল হবে আজকে? 7-8 লাখ টাকার মাল তো হবেই। সমস্ত তথ্যই আমরা বার করছি। এরা আগেও বিভিন্ন চুরির ঘটনা জড়িত ছিল এবং আরও কোথায় কোথায় চুরি করেছে ওরা সেগুলি আমরা বার করছি।